হাই, আমি বিশ্বজিৎ পাল এখন ডিসকাস করছি কোনো চৌম্বক দ্বিমেরুর জন্য তার অক্ষের উপর কোনো বিন্দুতে চৌম্বক আবেশের মান কিভাবে আমরা বার করব। তাহলে এটা হচ্ছে একটা চৌম্বক দ্বিমেরু, চৌম্বকটার মেরু শক্তি সাপোজ ধরলাম আমি এম, মেরু শক্তি হচ্ছে এম এবং চৌম্বক এদিকটা ধরলাম হচ্ছে সাপোজ এন পোল, এদিকটা ধরলাম আমি এস পোল। চুম্বকের মেরু শক্তি এম এবং চুম্বকটার দৈর্ঘ্য হচ্ছে টু এল। তাহলে এর অক্ষের উপর কোনো বিন্দুতে আমরা চৌম্বক আবেশ যখন বার করব, তাহলে অ্যাজ পার ডেফিনেশান কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রবল বার করতে গেলে সেই বিন্দুতে একটা একক বিচ্ছিন্ন উত্তর মেরুকে নিয়ে আসতে হয়। সে যে পরিমাণ বল অনুভব করবে সেটাই হচ্ছে সেই বিন্দুতে ক্ষেত্রপ্রবলের মান, এবং যেদিকে বল অনুভব করবে সেটাই হচ্ছে ক্ষেত্রপ্রবলের অভিমুখ। তার মানে এই চুম্বকটার অক্ষের উপর আমি একটা বিন্দু লেট, এই অক্ষের উপর একটা বিন্দু আমি মনে করলাম পি, তাহলে পি বিন্দুটা এই চুম্বকের মিডিল পয়েন্ট থেকে ধরলাম ডি দূরত্বে অবস্থান করছে। তাহলে এন এখানে আমরা কী রাখছি, এখানে আমরা একক বিচ্ছিন্ন উত্তর মেরুকে রাখছি। তাহলে এই এন পোলটার জন্য এ এদিকে একটা বিকর্ষণ বল অনুভব করবে, বিকর্ষণ বল অনুভব করবে, সেই বিকর্ষণ বলটাকে আমি ধরলাম কত, না ধরলাম হচ্ছে বি ওয়ান। তাহলে বি ওয়ান এই ভেক্টরটার মান কত হবে, না বি ওয়ান হবে, বি ওয়ান ভেক্টরটার মান হবে মিউ জিরো বাই ফোর পাই ইনটু এর মেরু শক্তি মানে এম ইনটু ওর মেরু শক্তি মানে ওয়ান ডিভাইডেড বাই এদের মধ্যে ডিস্টেন্স। ডিস্টেন্সটা হচ্ছে কত, না এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে ডি, তার মানে মেরু থেকে দূরত্ব হচ্ছে এইখান থেকে এইটুকু দূরত্ব, চুম্বকের অর্ধেক দৈর্ঘ্য এল, তাহলে এইখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে ডি মাইনাস এল। অর্থাৎ চুম্বকের এই প্রান্ত মেরুদেশ থেকে, মেরু থেকে এই পি বিন্দু দূরত্ব হচ্ছে ডি মাইনাস এল। তাহলে আমি লিখব ডি মাইনাস এল এর হোল স্কোয়ার। নেক্সট এদিকে আছে আমার চুম্বকের সাউথ পোল, তাহলে সাউথ পোলটার জন্য ও একটা আকর্ষণ বল অনুভব করবে, সেটা কোন দিকে, এই দিকে, এবং সেই মানটা কত হবে, সেই মানটা হবে ধরলাম আমি বি টু, সেই মানটা ধরলাম আমি হবে বি টু। তাহলে বি টু ভেক্টরের মান কত হবে, তাহলে বি টু ভেক্টরের মান হবে মিউ জিরো বাই ফোর পাই ইনটু এম ইনটু ওয়ান ডিভাইডেড বাই এখান থেকে পি বিন্দু দূরত্ব কত, না ডি প্লাস এল, তাহলে ডি প্লাস এল এর হোল স্কোয়ার। এখানে স্পষ্টত এই এন মেরু থেকে পি বিন্দু দূরত্ব কম এবং এস মেরু থেকে পি বিন্দু দূরত্ব বেশি, তার ফলে দূরত্বটা বেশি হওয়ার জন্য বি ওয়ানের মান বি টুর চেয়ে বড় হবে। তার মানে হেয়ার বি ওয়ান ভেক্টরের মান গ্রেটার দ্যান বি টু ভেক্টরের মান। তাহলে পি বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্র প্রবলের মান যদি বি হয়, তাহলে বি ইকুয়াল টু কত হবে, না হচ্ছে বি ওয়ান ভেক্টরের মান মাইনাস বি টু ভেক্টরের মান। তাহলে বি ওয়ানের মান এটাকে এটা দিয়ে মাইনাস করলে মিউ জিরো বাই ফোর পাই ইনটু এম কমন চলে আসবে, তাহলে আমার ওখানে থাকবে হচ্ছে ওয়ান বাই ডি মাইনাস এল এর হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই ডি প্লাস এল এর হোল স্কোয়ার। তার মানে মিউ জিরো বাই ফোর পাই ইনটু এম ইনটু ডি প্লাস এল এর হোল স্কোয়ার মাইনাস ডি মাইনাস এল এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই ডি স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। তার মানে এটা মানে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার মানে ফোর এ বি। তাহলে মিউ জিরো
by 4 pi into m into এটা মানে হচ্ছে 4ab তার মানে 4dl divided by d square minus l square এর হোল স্কোয়ার। এটার ভ্যালু কত? এটার ভ্যালু ইকুয়াল টু 2l মানে দৈর্ঘ্য। তাহলে এখান থেকে আমরা নিলাম মিউ জিরো বাই 4 পাই ইন্টু 2 ইন্টু 2 ইন্টু m ইন্টু l বা 2l ইন্টু m ইন্টু d ডিভাইডেড বাই d স্কোয়ার মাইনাস l স্কোয়ারের হোল স্কোয়ার। d স্কোয়ার মাইনাস l স্কোয়ারের হোল স্কোয়ার তার মানে আসবে হচ্ছে মিউ জিরো বাই 4 পাই ইন্টু 2 ইন্টু এখানে চুম্বকের মেরু শক্তি এবং চুম্বক দৈর্ঘ্যের গুণফল 2lm বা 2m m 2l তার মানে হচ্ছে চুম্বকের দ্বিমেরু ভ্রামক ইন্টু ডি ডিভাইডেড বাই ডি স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। তার মানে চুম্বকের ক্ষেত্রপ্রবলের মান আমার কি দাঁড়ালো না ট্যাঞ্জেন্ট এ পজিশান, এটাকে বলা হয় ট্যাঞ্জেন্ট এ পজিশান। ট্যাঞ্জেন্ট এ পজিশানে d ইকুয়াল টু দাঁড়ালো হচ্ছে মিউ জিরো বাই 4 পাই ইন্টু 2 ইন্টু m ইন্টু d ডিভাইডেড বাই d স্কোয়ার মাইনাস l স্কোয়ারের হোল স্কোয়ার। তার মানে এটাই হচ্ছে আমার চুম্বক আবেশের ফর্মুলা, b এর ফর্মুলা হচ্ছে এটা। এইবার হচ্ছে অভিমুখ দেখব। এদিকে রাখাতে পরিষ্কার বি ওয়ান গ্রেটার দ্যান বি টু, তার ফলে লব্ধি চুম্বক ক্ষেত্রপ্রবলের অভিমুখ এই দিক বরাবর। আমরা জানি চুম্বক দ্বিমেরু ভ্রামকের অভিমুখ সাউথ পোল থেকে এন পোলের দিকে নেওয়া হয়, অর্থাৎ এম ইন্টু টুয়াইস এল চুম্বকের মেরু শক্তি এবং চুম্বক দৈর্ঘ্যের গুণফল যাকে বলা হয় চুম্বক ভ্রামক। সেই চুম্বক ভ্রামক চুম্বক দ্বিমেরু ভ্রামক, চুম্বক দ্বিমেরু ভ্রামকটার থেকে আমার অক্ষের উপর কোনো বিন্দুতে যখন অভিমুখ দেখব তখন এই দিকের বিন্দুটাকে যখন দেখছি তখন ক্ষেত্রবলের অভিমুখ এদিকে। যদি আমি অক্ষের সাপোজ এদিককার কোনো বিন্দু আমি নিই, অক্ষের এদিককার কোনো বিন্দু যদি আমি নির্বাচন করি তাহলে এস মেরুর জন্য এখানে সংজ্ঞা অনুযায়ী আমাকে একক উত্তর বিচ্ছিন্ন মেরুকে রাখতে হবে। তাহলে এস মেরুর জন্য এটা কী হবে? আকর্ষণ হবে। আর এন মেরুর জন্য বিকর্ষণ হবে। তাহলে সেক্ষেত্রে এসের থেকে এই এই পি বিন্দুর দূরত্ব কম, তার ফলে এই ভেক্টরটার মান এই ভেক্টরটার চেয়ে বড় হবে। ফলে আমরা সরাসরি সিদ্ধান্তে বলতে পারবো যে এই চুম্বকটার জন্য অক্ষের যে কোনো বিন্দুতে ক্ষেত্রপ্রবলের অভিমুখ চুম্বক দ্বিমেরু ভ্রামকের অভিমুখ যেদিকে ধরা হয় সেই দিকেই অবস্থান করে। নেক্সট, এবার যদি ধরা যাক যে এই চুম্বকটা দৈর্ঘ্য খুবই ছোট, সেক্ষেত্রে এই ফর্মুলাটা আমরা একটু মডিফাই করে নিতে পারবো, উপরে বর্ণিত ফর্মুলাটাকে একটু মডিফাই করতে পারবো। সেটা কি না, যদি দেখা যায় এই ডিটা ডি দূরত্বটা ভেরি ভেরি গ্রেটার দ্যান টু এল, সেক্ষেত্রে এল টেন্স টু জিরো, অর্থাৎ সেক্ষেত্রে এল এর মান নগণ্য, সেক্ষেত্রে আমার এই বি এর ইকুয়েশানটাকে রিরাইট করলে দাঁড়াবে বি ইকুয়াল টু মিউ জিরো বাই 4 পাই ইন্টু 2 ইন্টু এম ইন্টু ডি ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এল এর মান টেন্স টু জিরো, তাহলে এল এর মান এখানে জিরো পুট করলে ডি স্কোয়ারের হোল স্কোয়ার। তার মানে ফর্মুলাটা দাঁড়ালো মিউ জিরো বাই 4 পাই ইন্টু 2 ইন্টু এম ইন্টু ডি ডিভাইডেড বাই ডি টু দি পাওয়ার 4। তার মানে এই ডি আর ডি টু দি পাওয়ার 4 কেটে দিলাম, তাহলে এখানে অ্যান্সার আসলো 2m বাই ডি কিউ। যদি চুম্বক দ্বিমেরু ভ্রামকটা খুব ক্ষুদ্র হয়, অর্থাৎ চুম্বকটা দৈর্ঘ্য যদি খুব ক্ষুদ্র হয় সেক্ষেত্রে ফর্মুলা হবে মিউ জিরো বাই 4 পাই 2m বাই ডি কিউ। আর যদি দণ্ড চুম্বকটা এই দূরত্বের তুলনায় যদি কম্পারেবল হয় অর্থাৎ তুলনাযোগ্য মান হয়
তখন আমার ফর্মুলা হবে মিউ জিরো বাই ফোর পাই ইন্টু টু ইন্টু এম ইন্টু ডি ডিভাইডেড বাই ডি স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। আর যদি যদি চুম্বক দ্বিমেরু ভ্রামকটা খুব ক্ষুদ্র হয় সেক্ষেত্রে আমার ট্যানজেন্ট এ পজিশনের ফর্মুলা হবে মিউ জিরো বাই ফোর পাই ইন্টু টু এম বাই ডি কিউ। দ্যাটস অল।